প্রিয় দর্শক, এশিয়ান টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন jobaidbd.com ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ই-কমার্স। ই-কমার্স সম্পর্কে আমরা ইতিমধ্যে জানতে শুরু করেছি যে ইলেকট্রনিক কমার্স, প্রযুক্তি বান্ধব যে ব্যবসা, ইলেকট্রনিক এই মিডিয়াকে ব্যবহার করে আমরা কিভাবে বাণিজ্য করতে পারি, এটি হচ্ছে এই ই-কমার্সের মূল বিষয়। আমরা আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন এবং আছেন আমাদের কয়েকজন শিক্ষার্থী। আমরা প্রথমে আমাদের যে সমস্ত সম্মানিত অতিথি আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছেন রাজীব আহমেদ, তিনি প্রেসিডেন্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। উপস্থিত আছেন ইফাত শারমিন, তিনি ওনার অ্যান্ড ফাউন্ডার জামদানি ভিল। উপস্থিত আছেন সাইফুল্লাল মামুন, সিইও jobaidbd.com। আমরা প্রথমেই যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি রাজীব আহমেদের কাছে। আমরা জানি যে আমাদের পুরো দেশটাই কিন্তু আমরা বলি যে একটা গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হচ্ছে। সেটা কিন্তু আমাদের প্রযুক্তির উন্নয়নের জন্য, প্রযুক্তির এমন একটা উন্নয়নের বিষয় ঘটেছে, আমরা জানি বাংলাদেশেও তার একটা ঢেউ এসে পড়েছে। এখন ই কমার্স এটা একটা নতুন টার্ম, এর জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কিনা, ই কমার্স এই বিষয়টি নিয়ে লেখাপড়া শেখানো হচ্ছে কিনা কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে, সে বিষয়টা আপনি যদি প্রথমে একটু বলেন। ই কমার্স আপনি যেটা বলেছেন যে প্রথমে আসি গ্লোবাল ভিলেজের কথায়, গ্লোবাল ভিলেজ আমরা যে এতদিন বলতাম সেটা অনেকটা বলতে পারেন রূপক অর্থে ই কমার্স নতুন একটি বিষয়। প্রাতিষ্ঠানিকতা আছে কিনা এর মধ্যে? জি, প্রাতিষ্ঠানিকতা মানে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের দেশে ওইভাবে মেজ মানে অনার্সের যে চার বছরের কোর্স বা MBA সেটা এখনো ওইভাবে আসেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কোর্স চালু হয়েছে সেপারেটভাবে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনো পিছিয়ে রয়েছে। এ নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, কাজ করছি, হয়তো এই বছরের মধ্যে। এই জায়গায় আমি আসবো আপনার কাছে, তার আগে আমি আমাদের রিফাত ম্যাডামের কাছে একটু যেতে চাই যে জামদানি ভিল, এই যে আপনার পণ্য, এই পণ্য ই কমার্সের মাধ্যমে আপনি আপনার এই সেবাটা পৌঁছে দিতে চান মানুষের কাছে, তো এই সেক্টরটাতে আমাদের যারা বেকার তরুণী আছে তারা কিভাবে কাজ পেতে পারে? প্রচুর বেকার সমস্যা, বিশেষ করে মেয়েরা, ওদের ওরা নিডি, ওরা বাইরে যেতে পারছে না, কাজ দরকার, ওদের ফাইন্যান্সিয়ালি সলভেন্সি দরকার। সেটা থেকে আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটা কিছু, যেহেতু আমি আইটি সেক্টর আছি, এমন একটা কিছু করতে পারি যেটা আমি করি, আমার দেখা দেখি অন্যরা আসবে, প্লাস আমি যাদের সাথে কাজ করব ওরাও যাতে বেনিফিটেড হয়। অনেক মেয়েরা আসছে, আমি চাই মেয়েরা আসুক, তোমরা চ্যালেঞ্জ নিয়ে আসো, কাজ করো, কারণ চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে আপনার জামদানি বিক্রির যে সিস্টেম, আমরা জানি যে একটা লোক দোকানে সে কিনবে, সেই সিস্টেমটা তো বদলে দেবে ই-কমার্স। জি জি হ্যাঁ, সেটা কিভাবে বদলাচ্ছেন? সেটা বদলাচ্ছে, যেমন আমার যে অনেক শপ আছে ইন্ডিয়া থেকে, দুবাই থেকে, সারা বিশ্ব থেকে কিন্তু আমি পাচ্ছি, এটা আমি কিন্তু আমার একটা যদি দোকান থাকতো এটা আমি পারতাম না, এখন দেশ ছাড়ে আমি এখন বাইরে যাচ্ছি। আপনি ধরুন একটা মফস্বলে একটা কোনো জেলায় কোনো একটা নারী আপনার ইয়ে কিনতে চায়, একজন ভদ্র মহিলা আপনার পেয়ে যাচ্ছে, টাকাটা পাঠাচ্ছেন, সেটাও ই-কমার্সের একটা অংশ না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওরা ঘরে বসেই গ্রামে বসে অর্ডার দিচ্ছে, সৌদি আরবে সে একজন ওয়াইফের জন্য পাঠাবে, সে সৌদি থেকে অর্ডার করলো, আমি শাড়িটা তার ওয়াইফের কাছে গ্রামে পাঠাই দিলাম। সেজন্য আপনার লোকবল কেমন লাগছে? এই যে আমি এই জায়গায় আসছি। হ্যাঁ, লোকবল হচ্ছে যে আমরা সাপোর্ট পাচ্ছি, ই-ক্যাব আমাদের বিশাল একটা সাপোর্ট দিচ্ছে, যে কুরিয়ার সার্ভিসটা দোরগোড়ায় পৌঁছে দেয়, মোটামুটি টোটালি হচ্ছে যে আমরা যে চেঞ্জ হোক, একটা চেঞ্জ হোক, শুধু সরকারি চাকরির প্রতি নির্ভরশীল না হয়ে একটা প্রাইভেট ওনারশিপ গড়ে উঠুক, তাই না? যেতে চাই আমাদের বাংলাদেশ 65,000 গ্রাম, এই গ্রামকে আপনি কিভাবে ই-কমার্সের আওতায় আনবেন? আসলে আমরা যদি গ্রামের মানুষের কাছে ই-কমার্সের আশীর্বাদ না পৌঁছে দিতে পারি, তাহলে সে ই-কমার্স আমাদের দেশের জন্য অর্থহীন হবে। আর ই-কমার্স বলতে যেটা আমি বলছি যে যে কোনো পণ্য যে কোনো সময় যে কোনো মানুষের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ই-কমার্স, তাই সেটা তখন সত্যিকার ই-কমার্স হবে না, সেটা কৃত্রিম বা অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায়। এবং বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখনও ইন্টারনেট শহরের মধ্যে, কিন্তু গ্রামের মানুষেরও ই-কমার্সের সেবা দরকার। কেন দরকার আমি খুব সংক্ষেপে বলছি। শুধু দর্শক, আমরা যাচ্ছি অল্পক্ষণ বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পর যাচ্ছে আবার সেই আলোচনায়। ঢাকা শহরে আমি জানি বাংলা বাজারে সব বই পাওয়া যায়, নাহলে নীলক্ষেত বা নিউ মার্কেটে আছে, আমি জানি মিডফোর্ডের আশেপাশে যে কোনো রকমের ওষুধ পাওয়া যায়, কিন্তু আপনি যদি ঢাকার বাইরে দেখেন, গ্রাম বাদ দেন আপনি, উপজেলা শহরেও আপনি
মানে 1000 ওষুধ কোনো দোকানে পাবেন কিনা আমার সন্দেহ আছে, বইয়ের ক্ষেত্রে একই সমস্যা উপজেলা শহরে। সুতরাং ওই দিক দিয়ে চিন্তা করলে গ্রামের মানুষ যে কতটা পিছিয়ে আছে সেটা আমরা সহজে বুঝতে পারি। এখন একটা ই-কমার্সের মাধ্যমে অনলাইনে সে কিন্তু একটা ওষুধ চাইলে কিনে ফেলতে পারবে, জি, এবং বইও পাবে। এবং এতদিন পর্যন্ত মূলত দুটি বাধা ছিল ই-কমার্সের প্রসারের ক্ষেত্রে, একটি হচ্ছে লেনদেন, গ্রামের মানুষ অর্ডারটা যে দিবে ঠিক আছে দিল, তারপরে সেটাকে কিভাবে টাকাটা পরিশোধ করবে। তো বিকাশের মতো মোবাইল ফিনান্স সার্ভিসগুলো জনপ্রিয় হতে এখন আমার মনে হয় না এমন কোনো গ্রাম আছে যে এখানে 1 কিলোমিটার হাঁটলেই বিকাশের মতো কোনো সার্ভিস পাওয়া যাবে, সেদিন পর 1 কিলোমিটার থাকবে না, বাড়ির পাশে পাবে, সেটা বাড়ির পাশেই পাওয়া যাবে 1 বছরের মধ্যে। আর দ্বিতীয় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ডেলিভারি, এটা এখনও রয়েছে এবং খুব বড় সমস্যা, কারণ কুরিয়ার সার্ভিসগুলো জেলা শহরের বাইরে খুব একটা যেতে চায় না। আবার সরকারের যে ডাকঘর তাদের প্রতিটা গ্রামে পোস্ট অফিস পোস্টম্যান রয়েছে, পোস্ট অফিস না থাকলেও কাভারেজ রয়েছে, কিন্তু ডাকঘরের সঙ্গে আমাদের ই কমার্স কোম্পানিগুলোর এখনো ওইভাবে মেলবন্ধনটা হয়ে ওঠেনি। খুব চমৎকার কথা বল, এখানে কি হওয়া যায়, করা সম্ভব? এটা হওয়া যাবে, দুই পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা দিয়ে এগিয়ে আসতে হবে। আমরা জানি যে সরকারি ব্যাপার মানে কিছুটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে, এবং আপনার ই কমার্সে আপনি যখন একটা গ্রাহক পণ্য ঠিক মতো পাচ্ছেন না, তিনি অভিযোগটা আসলে ডাকঘরকে বা কুরিয়ার সার্ভিসকে করেন না, তিনি বলছেন আমি যে কোম্পানি থেকে কিনেছি তারা কেন আমাকে পণ্যটা দিচ্ছে না, তার মানে তারা ঠিক নয় বা তারা ভুয়া, এই ধরনের একটা অভিযোগ আসে। তো সরকার যদি ব্যাপারটিকে একটু সিরিয়াসলি নেয়, এই মুহূর্তে আমাদের ই ক্যাবের মধ্যে মানে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনে 160টি কোম্পানি রয়েছে, সেটা হয়তো 1 বছর নাগাদ 300, আরও 1 বছরের মধ্যে 500-700 হয়ে যাবে। তো আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের কোম্পানিগুলোর মধ্যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই সরকার যদি একটু ডাক বিভাগকে একটু বোঝাতে সক্ষম হই আমরা, সরকার যদি একটু সিরিয়াসলি নেয়, তাহলে কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামের মানুষ ই কমার্সের সুবিধা পেতে পারে। এটা আমাদের এখানে অনেক তরুণ বন্ধু আছে, ওদের নিশ্চয়ই ই কমার্স নিয়ে একটা চিন্তা আছে। এই যে এতগুলো কথা বলেন, ই কমার্স নিয়ে তোদের কোনো জিজ্ঞাসা ওনাদের কাছে আছে? ই কমার্স হচ্ছে এটা মানে গ্রামে কিভাবে মানে বিস্তার করা যাবে, মানে তার জন্য সরকারের কাছ থেকে আমরা কিভাবে সাহায্য নিতে পারেন? আপনি জানেন যে বর্তমান সরকারের একটি নির্বাচনী মূল প্রতিশ্রুতি ছিল যে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। এখন ডিজিটাল বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডিজিটাল বাণিজ্য বা ডিজিটাল অর্থনীতি বা ডিজিটাল কমার্স লাগবে, এবং ডিজিটাল কমার্সটাই হচ্ছে ই কমার্স। তাই সরকারের থেকে আমরা সব ধরনের সহযোগিতা আশা করি এবং সব ধরনের সহযোগিতা চাচ্ছি। তবে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডাকঘরের মাধ্যমে গ্রামে গ্রামে আমাদের পণ্যগুলো পৌঁছানোর ব্যবস্থা করা। সেটা আমরা বিনামূল্যে চাচ্ছি না, অবশ্যই আমাদের কোম্পানিগুলো চার্জ দিবে, যারা নিবে গ্রামের মানুষ সারা দেশের মানুষ তারাও চার্জ দিয়ে নিবে, কিন্তু জিনিসটা যাতে খুব সুন্দরভাবে এবং মসৃণভাবে হয়। এখন পর্যন্ত ঢাকা শহরে ই কমার্স বলে ট্রেড লাইসেন্সের আলাদা কোনো খাত নেই। যখন আপনি একটি ট্রেড লাইসেন্সের খাত রাখবেন তখন কিন্তু সেটাকে কেন্দ্র করে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, যেটা এখনো হয়নি। আরেকটি জিনিস আমরা যেটা চাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকার যদি ই কমার্সকে অন্তর্ভুক্ত করে, বিশেষ করে পাঠ্যপুস্তকের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে ই কমার্স সম্পর্কে মানুষের জ্ঞান ও সচেতনতা অনেক দ্রুত হবে এবং প্রায় বিনামূল্যেই হবে। আমি একটু ইফাত ম্যাডামের কাছে যাচ্ছি যে আমাদের এই যে আপনি ই কমার্সের মাধ্যমে আপনার পণ্যকে বিক্রি করার সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, বাধা তো নিশ্চয়ই কিছু আছে, এখন বাধাটা কি? আমি যেটা ফেস করেছি প্রথম যেটা সেটা ছিল কুরিয়ার সার্ভিস। ই কমার্সকে যদি আমরা এগিয়ে নিতে চাই, কুরিয়ার সার্ভিসটাকে অবশ্যই এটার সাথে প্যারালালে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং তাদের একটা দায়িত্ব বোধ যেন থাকে অবশ্যই। আমি এই যে বাজেটে আছে কিনা, মানে আপনারা কোনো করের সম্মুখীন হচ্ছেন কিনা, রাজীব ভাই বলতে পারবেন একটু? সদ্য ঘোষিত বাজেটে ই কমার্স খাতের উপর বা অনলাইনে লেনদেনের উপর 4% ভ্যাট আরোপ করা হয়েছে। এটা খুবই আমাদের এবং এটি খুবই আমাদের জন্য এগোনোর ক্ষেত্রে একটা বাধাজনক এবং প্রবল বাধা, কারণ হচ্ছে আপনি আসলে তবে আমরা মানে ভ্যাট বা ট্যাক্সের বিপক্ষে নেই, কিন্তু সেটা অন্তত 10 বছর আমাদেরকে সুযোগ দিন ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করানোর জন্য, এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবে 10 বছরে, অন্তত 10 বছর পরে ভ্যাট ট্যাক্স আসুক এই ক্ষেত্রে, সেটি আপনাদের দাবি। তো দাবিটা সোচ্চারক, আমি মনে করি যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এটা যাক, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের কাছে আন্তরিক আহ্বান জানাই যে এই ক্ষেত্রটা যেন অন্তত 5 কিংবা 10 বছরের জন্য করমুক্ত থাকে, মানে আপনি উদ্যোক্তা হতে চান? জি, ধন্যবাদ। প্রশ্ন কি উত্তর কি রাজীব ভাই দেবেন? এই ক্ষেত্রে আপনার পুঁজির ব্যাপারটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, আপনার কি ধরনের পণ্য বিক্রি করতে চান, আপনি ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং, তো আপনি কতগুলো পণ্য নিয়ে শুরু করতে চান, পণ্যগুলো মানে আপনি কি আপনার স্টকে রাখবেন নাকি আপনি অর্ডার এলে তারপরে সাপ্লাই দেবেন, এই ধরনের নানা ধরনের বিষয়ের উপর। তবে আমি এক্ষেত্রে একটা জিনিসের দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হচ্ছে যখন আমরা কোনো একটা দোকান দিতে চাই, ঢাকা শহরে আপনি জানেন একটা দোকানের অ্যাডভান্সও এখন 10 থেকে 15 লাখ টাকা লাগে, ই কমার্সে কিন্তু সেই তুলনায় অনেক কম পুঁজি লাগে, তুলনামূলকভাবে 1 থেকে 2 লাখ টাকার মধ্যে ভালো মতোই শুরু করা সম্ভব। সেটা কি কি তার কি কি প্রয়োজন, যেরকম তার একটা একটা ওয়েবসাইট লাগবে, অবশ্যই হোস্টিং লাগবে,
এবং আপনার পেমেন্ট গেটওয়ে অপশন থাকলে ভালো, যে আপনি পেমেন্টটা কীভাবে নেবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই ধরনের। আপনি প্রোডাক্টের ছবিগুলো তুলতে হবে, ছবিগুলো আপলোড করতে হবে, আপনার কাস্টমার সার্ভিস দিতে হচ্ছে, তো মূলত এই ধরনের খরচগুলোই লাগে। এই বিষয়ে আসলে খুব সিরিয়াসভাবে জানা উচিত। ইন্টারনেটে আপনি বাংলাতে সার্চ করতে পারেন গুগলে বা ইংরেজিতেও করতে পারেন। আর কোনো বন্ধুরণী এটা ব্যবহার জানতে হবে, কীভাবে আপনি পণ্যটা তার কাছে উপস্থাপন করবেন এবং কীভাবে আপনি অর্ডারটা নেবেন, কীভাবে পৌঁছে দেবেন। এই যে ঈদের সময় আমি এখন আমার ইফাত আপার কাছে যাইতে চাই, সেটা যা খুবই জরুরি যে নারীরা, আমাদের মেয়েরা, বাংলাদেশি মেয়েরা শাড়ি কিনবে, আপনার কাছ থেকে কিনবে, তো সেখানে তো আপনার কীভাবে আপনি সেই পণ্য সেবাটা এবার দিচ্ছেন? আসলে ই কমার্স, আমরা সোশ্যাল মিডিয়াটা বেশি, ওয়েবসাইট আছে কিন্তু বেশি ইফেক্টিভ হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা কিছু মার্কেটিং, খুবই খুবই সামান্য কস্ট যেটা চলে, সেটাতেই দেখা যায় যে আমরা যে মার্কেটিংটা করি প্রচুর সাড়া পাই। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আসেই অর্ডার্স, ওরা আমরা কোড নাম্বার দিয়ে দিই, প্রাইস থাকে, কাস্টমার এসে দেখতেই পাচ্ছে কোনটা, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো দিই, ওটা দেখে ওরা কিন্তু সিলেক্ট করে। আর কেউ যদি দেখতে চায়, সেটা ল্যাপটপে দেখছে, সেটা তার মোবাইলে দেখছে, হ্যাঁ দেখছে, কোড নাম্বার দিয়ে সে যা জানিয়ে দিল যে আমার এই শাড়িটা দরকার এটা। তো ঢাকাতে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, যে প্রোডাক্টটা পৌঁছাবো তারপর সে পেমেন্ট করবে, কিন্তু ঢাকার বাইরে হলে আমরা অ্যাডভান্স কোড লাইনে কিংবা বিকাশের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে শাড়িটা একদম পৌঁছে দেয়। আর এখন যেটা হচ্ছে যে আমি যাদের কাছে সার্ভিস নিচ্ছি, ভালো দেখা গেলো যদি আর্জেন্ট হয় যে আজকেই আমার দরকার, অনেকে বলে যে আপু আমার আজকেই দরকার, তো ওইভাবে আমি আর্জেন্ট ইয়ে করে আজকেই পৌঁছে দিই। আচ্ছা, এখানে আপনি কিছু আপনার এই সংস্থাতে চাকরি দিচ্ছেন কি যারা এই কাজে দক্ষ? এখনো সেরকম না, আমার মার্কেটিং এর জন্য কাজ করছে, কাজ করছে। এই তো আপনি তো দেয়া শুরু করেছেন, আরো বড় হবে নিশ্চয়ই আপনার কোম্পানি। আমি মাউন্ট